মাসরাঙ্গা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফারহানা পারভীন। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসাক্ষীতে। শুরুতেই জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। লোকালয়ে বেড়েছে সুন্দরবনের বন্যপ্রাণীদের আনাগোনা, কখনো খাদ্যের সন্ধানে আবার কখনো পথ ভুলে, বলছে বন বিভাগ। পাহাড়ি ঢলে প্রতিবছর ডুবে যায় শেরপুরের মহারুষি এবং সোমেশ্বরী নদীর দুপার, ঘরবাড়ি এবং জীবন বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই খুলনা বিভাগের সংবাদ রূপসার্তিরে। নিজ আবাসস্থল ছেড়ে লোকালয়ে চলে আসছে সুন্দরবনের প্রাণীরা। বন ছেড়ে আসা এমন অসংখ্য হরিণ, বানর, কুমির এবং অজগর সহ বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ধার করছে বন বিভাগ। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরের কূল ঘেঁষে গড়ে ওঠা প্রাকৃতিক ম্যানগ্রোভ সুন্দরবন। 6,017 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ সুন্দরবনে বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, অসংখ্য চিত্রল হরিণ, বানর সহ 375 প্রজাতির বন্যপ্রাণী। সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহমান ছোট বড় 450 নদ নদী ও খাল বিলে আছে কুমির, হাঙর, বিলুপ্ত প্রায় ইরাবতী সহ 6 প্রজাতির ডলফিন, কচ্ছপ, কাঁকড়া ও চিংড়ি সহ 400 প্রজাতির মাছ ও জলজ প্রাণী। এছাড়া অজগর, গুই ও কিংকোবরা সহ 25 প্রজাতির সাপ এবং 315 প্রজাতির পাখি রয়েছে। সম্প্রতি সময়ে বনের প্রাণীরা লোকালয়ে চলে আসছে, কখনো খাদ্যের সন্ধানে আবার কখনো পথ ভুলে নিজ আবাস ছেড়ে জনবসতিতে গিয়ে বিপদগ্রস্ত হচ্ছে। গত 6 মাসে বন সংলগ্ন মোংলা, শরণখোলা, ডাকব ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় থেকে হরিণ, কুমির, অজগর সহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করে বন বিভাগ। সুন্দরবন থেকে একটি মায়া হরিণ লোকালয়ে প্রবেশ করেছে জনৈক রনিগাজির বাড়িতে। আমরা দ্রুত সেই রনিগাজির বাড়ির ওখানে ছুটে যাই এবং যে দেখতে পাই যে মায়া হরিণটি তার বেড়ার যে নেট জাল রয়েছে তার সাথে আটকে আছে। সুন্দরবনের অভ্যন্তরে কিছু অসাধু জেলে বিষ দিয়ে মাছ শিকার করছে, আর এতে জলজ প্রাণীগুলো অসহায় হয়ে উঠছে এবং এখানকার যে প্রজনন সেটা বিঘ্নিত হচ্ছে। কুমির সহ অন্যান্য প্রাণী লোকালয়ের দিকে ধাবিত হচ্ছে। এদের বসবাসের জন্য যে আসলে প্রাকৃতিক যে পরিবেশটি ছিল, নানা রকম পরিবেশ বিপর্যয়ের কারণে এবং মনুষ্য সৃষ্ট নানা রকম প্রতিকূলতার কারণে এদের ঠিক বাসস্থানটি নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্যপ্রাণীদের সুরক্ষায় বিভিন্ন পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। একটা প্রোটেকশনের ব্যবস্থা করা করতে পারলে হয়তো বন্যপ্রাণীগুলো আর গ্রামে আসবে না, এতে হুমকিও কম থাকবে। আমি আশা করি আমরা বন্যপ্রাণীকে সংরক্ষণ করার জন্য কর্তৃপক্ষ মানে দায়িত্ব নিয়েছেন, যেরকম চারি সুন্দরবনের চারি সাইড দিয়ে আমাদের একটা বড় ফেন্সিংয়ের ব্যবস্থা হচ্ছে, এটি দিলে আর বন্যপ্রাণী গ্রামে আসবে না এবং তাদের কিছু জীবনের ঝুঁকিটা কম থাকবে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষায় কার্যকরী ব্যবস্থা না নিলে চরম বিপর্যয়ের পাশাপাশি সংকটাপন্ন অবস্থার মুখে পড়বে প্রাণীরা, বলছেন পরিবেশবিদরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। নার্সারির গ্রাম হিসেবে পরিচিতি পেয়েছে যশোরের মনিরামপুরের বাসুদেবপুর গ্রামটি। পতিত জমি, ঘরের পেছনের এক চিলতে জায়গা কিংবা মাঠঘাট সবখানেই বিভিন্ন ফলদ এবং ঔষধি গাছের চারা উৎপাদন করছেন গ্রামের মানুষ। এ থেকে উপার্জিত অর্থে সংসারের অভাব ঘুচিয়েছেন তারা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের মনিরামপুর উপজেলার বাসুদেবপুর গ্রামে 50 বছর আগে নার্সারি ব্যবসার সূচনা করেন মোহাম্মদ আলী ও তার বাবা সৈয়দ অলিয়ার রহমান। গ্রামটিতে এখন 100 নার্সারি, গড়ে প্রতিদিন প্রায় 20,000 চারা বিক্রি হয় এই গ্রামে। এই ব্যবসায় কোটিপতি হয়েছেন অনেকে। 52 বছর আগের থেকে আমার বাপ ওই লিচুর ডাল দিয়ে আনা চারা না করি একানা করি বেচা কেনা করতো, সেখান থেকে আমরা ওই বাপের সাথে যাই দুই আনা একানা করে ডাল বিক্রি করে বাজারে, সেখান থেকে দুটো সুপারি চারা দিয়ে তারপরে বরিশাল থেকে আমরা চারা আসতো, ওটা দু আনা চার আনা করে কিনে আমরা ওটা বেচা কেনা করতাম। এখন আমরা আমাদের এলাকা ধরে সব সবাই মিলে আর কি জড়জড়িত হয়ে আছে নার্সারিতে। লাভ ভালো হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েন এই কাজে।
গ্রামটিতে ধান পাট রবিশস্যের চাষ তেমন হয় না, যেদিকে চোখ যায় শুধু ফলদ আর বনজ গাছের চারা। অন্যান্য নার্সারিতে গেলে আমরা ঠকার সম্ভাবনা থাকে, কিন্তু বাসুদেবপুর আসলে সমস্ত ফল ফুল সঠিকভাবে পাওয়া যায়। আমার বাবার একটি নার্সারির থেকে 350 থেকে 400 নার্সারি তৈরি হয়েছে, এর প্রতি মাসে আয়বল প্রায় 50 লক্ষ টাকার ঊর্ধ্বে। এরা আগে যে যেভাবে এদের জীবনযাত্রা যেমন ছিল, এখন তার থেকে অনেক উন্নত হয়েছে। এমনকি এমন কোনো বাড়ি নেই যে ইটের পাকা বাড়ি হয়নি। দূর দূরান্ত থেকে লোকজন বাসুদেবপুর গ্রামে যান চারা কিনতে। পাইকাররাও এই গ্রাম থেকে চারা সংগ্রহ করে বিক্রির জন্য নিয়ে যান দেশের বিভিন্ন প্রান্তে। বিদেশি চারা পাওয়া যায়, দেশি চারা পাওয়া যায় দামে কমে। সারা দেশে আমাদের চারা নিয়ে বাগান বিভিন্ন প্রকারের বাগান তৈরি করছে। বাসুদেবপুর গ্রামে নার্সারি ব্যবসা প্রসারে সব ধরনের সহায়তার আশ্বাস দেয় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই গ্রামে গেলে আপনি চাহিদা মোতাবেক সব ধরনের চারা পাবেন বলে আমরা আশা করি, এবং তারা সব ধরনের চারা চাষ করে থাকে। মোটামুটি তারা নার্সারিতে সমৃদ্ধ, এবং তাদের এই সমৃদ্ধ দিন দিন যাতে আরো বৃদ্ধি পায় সে বিষয়ে আমরা সর্বদা চেষ্টা করি। আষাঢ় শ্রাবণ ও ভাদ্র এই 3 মাস চারা গাছের চাহিদা থাকে বেশি। এ সময় গ্রাম থেকে অন্তত 2 কোটি টাকার চারা বিক্রি হয়। আকার ও প্রকারভেদে চারা বিক্রি হয় 2 টাকা থেকে 50,000 টাকায়। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। সাতক্ষীরায় পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে 6 ব্যক্তিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ভোরে দলনেতা শরীফ হাসানুল বান্নাকে সদর উপজেলার মাগুরা বৌবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় বিদেশি পিস্তল, গুলি সহ ডাকাতি করার অন্যান্য সামগ্রী। অপর 5 ডাকাতকে শনিবার বিকেলে সদর উপজেলার ঝাউরাঙ্গা এলাকা থেকে আটক করা হয়। দুপুরে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এবার অন্য এলাকার খবর। প্রতিবছর পাহাড়ি ঢলে ডুবে যায় শেরপুরের মহারশী এবং সোমেশ্বরী নদীর দুপাড়ের জনপদ। এবছর 4 দফা পাহাড়ি ঢলে ব্যাপক ক্ষতি হয়েছে ওই এলাকার। প্রতিনিধি আবুল হাশিমের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বছরের শুরু থেকে এ পর্যন্ত 4 দফা পাহাড়ি ঢলে সর্বস্ব হারিয়ে দিশেহারা ঝিনাইগাতির ব্রিজপাড়া এলাকার আরুজা খাতুন। ঘর বাড়ি সব নদীতেই, নদীর পানি সব কিছু রাই সব কিছু নিয়ে গেছে গা, নদীর ঢলে সব কিছু নিয়ে গেছে গা, থাকার মতন কোনো জায়গা নাই। এমনই দশা নদীর পাড়ের কয়েক হাজার মানুষের। গেল 16 জুন বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মহারশী নদীর রামেরকুড়া এলাকায় তীর ভেঙে আশেপাশে গ্রামের ঘরবাড়ি ও মুরগির খামার নদী গর্ভে তলিয়ে যায়। বন্যার পরেই দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়রা বলছেন মহারশী নদীর 2 পাড় ও সোমেশ্বরী নদীর 1 পাড়ে স্থায়ী বাঁধ না দিলে বিলীন হয়ে যাবে অনেক গ্রাম। এই নদীর ভাঙাটা বার্তা জরুরি দরকার, অনেক ফসল নষ্ট হয়, অনেক মানুষের ক্ষেত খামারে ফসল নষ্ট হয়, এবং কি বাজারে পানি উঠে অনেক দোকানদারের মাল নষ্ট হয়। এদিকে এই যে বান প্রতি বছর ভাঙে, ভাঙার জন্য আঙ্গর ছেলে মেয়ে যাতায়াতের জন্য খুব সমস্যা। পাহাড়ি ঢলে যে পরিমাণ ক্ষতি হইতাছে এটা বলার বাহিরে, এটা আমরা যদি আমাদের বেরিবার না করা হয় তাহলে এটা আসলে আটকানো সম্ভব না। দুটি নদীতেই স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দুইটি নদীরই বাঁধ নির্মাণের বিষয়টি গুরুত্বের সহকারে উপস্থাপন করে আমরা পত্র পাঠিয়েছি, এবং ডিসিসিআর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে অবহিত করেছে। বাঁধ নির্মাণ হবে বলে আশাবাদী, এবং জেনেগাতির যে দীর্ঘদিনের সমস্যা এই সমস্যা ইনশাল্লাহ সমাধান হবে। এবারের বন্যায় ঝিনাইগাতির 2 শতাধিক মাছের ঘের, 25 কিলোমিটার আধা পাকা ও গ্রামীণ রাস্তায় ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে 500 হেক্টর জমির নানা ধরনের ফসল। এছাড়া বালুর প্রলেপে নষ্ট হয়েছে 1000 হেক্টর জমি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হেনস্থার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের 4 দফা দাবি মেনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য ডক্টর শিরিন আক্তার।
দুপুরে উপাচার্যের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের শতভাগ নিরাপদ করতে নিরাপত্তা কর্মীদের ডিউটি বাড়ানো সহ বিভিন্ন পয়েন্টে আরও ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হবে। এদিকে 10 মাস আগে 2 ছাত্রীকে যৌন হেনস্থার আরেকটি ঘটনায় 4 শিক্ষার্থীকে 1 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া ভিন্ন 2টি ঘটনায় অশালীন আচরণের দায়ে বন ও পরিবেশ বিদ্যা বিভাগের 1 শিক্ষক ও রসায়ন বিভাগের 1 শিক্ষার্থীকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় প্রক্টর সহ সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাস্তা ও স্থাপনায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে গত 2 দিনের মধ্যেই। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা প্রহরীর শিফটিং ডিউটি বৃদ্ধি করা হয়েছে। যেসব জায়গায় গেলে অসুবিধা সেসব জায়গায় আমরা প্রহরা জোরদার করেছি। এর মাধ্যমে সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করা হয়েছে। 2 ছেলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ ফজল রাব্বি মিয়া। সকালে রাজধানীতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা শেষে বিমানবাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তার জন্মস্থান গায়বান্ধার সাঘাটার বোনারপাড়ায়। ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এরপর এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে ওই মাঠে বিকেল 3টায় দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নিজ বাড়ি গোটিয়া গ্রামে নেওয়া হয়। বাদ আসর তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে অ্যাডভোকেট মোহাম্মদ ফজল রাব্বি মিয়াকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হয়েছে নতুন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা, চলবে আরও 2 দিন। সকালে সি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে ভর্তিচ্ছুরা পরীক্ষার প্রশ্নপত্রের ধরন নিয়ে সন্তোষ জানিয়েছেন। সকালে বিজ্ঞান অনুষদের পরীক্ষায় অংশ নেন 72,410 জন পরীক্ষার্থী। এদিকে অভিভাবকরা পরীক্ষার বিকেন্দ্রীকরণ চেয়ে প্রতিটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। এবারে ভর্তি পরীক্ষায় 15 স্তরে নিরাপত্তাসহ সার্বিক শৃঙ্খলা কার্যকর করা হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 38 জন। সরবরাহ কমের অজুহাতে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কেজিতে 70 টাকা থেকে বেড়ে 290 টাকায় পৌঁছেছে। হঠাৎ করে শুকনা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। হিলি বাজারে বিক্রেতারা বলছেন, ঈদের পর থেকে শুকনা মরিচের দাম বাড়ছে। কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র তাপদাহে কাঁচা মরিচের ফুল নষ্ট হয়ে এর আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যাহত হচ্ছে শুকনা মরিচ উৎপাদন, বাজারে সরবরাহ কমায় বেড়েছে দাম। মানিকগঞ্জে চুরি যাওয়া 5টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় 3 চোরকে গ্রেফতার করা হয়। গতরাতে ফরিদপুরের কোতোয়ালি থানার পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে। তাদের তথ্যের ভিত্তিতে 5টি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত মাস্টার কি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে মানিকগঞ্জ থানায় মামলা হয়েছে। আসামিদের 3 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। আদালতে কাল এ বিষয়ে শুনানি হওয়ার কথা আছে। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চেচুয়াজানি গ্রামে 10 বছরের শিশু ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন গতকাল দুপুরে এ রায় ঘোষণা করেন। আসামি একই গ্রামের মৃত নয়ান আলীর ছেলে লিয়াকত আলীকে একই সাথে 1,00,000 টাকা জরিমানা অনাদায় আরও 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2015 সালের 21 মার্চ চেচুয়াজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4th শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে আসামি লিয়াকত আলী। ভোলায় ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছেন। দুপুরে সদর উপজেলার নতুন বাজার এলাকায় ভেজাল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রিসহ লাইসেন্সের মেয়াদ না থাকায় 4টি দোকানকে 53,000 টাকা জরিমানা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় 24 কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বাহিনীর 25 এবং 60 ব্যাটালিয়ন বিভিন্ন সময় অভিযান চালিয়ে ভারতীয় উইস্কি, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করে। নেত্রকোনা এবং ঝিনাইদহের সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 3 জন, আহত হয়েছে আরও 2 জন। সকালে নেত্রকোনার পূর্বধলা শ্যামগঞ্জ সড়কে মহিষবেগ নামক স্থানে ট্রাকের চাপায় 2টি অটোরিকশা যাত্রী মারা যান।
এ সময় আহত হয় অটোরিকশা চালক সহ দুইজন। ঘটনাস্থলে মারা যায় একজন। গুরুতর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান একজন। এদিকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া মোড়ে বাসের চাপায় এক মাছ ব্যবসায়ী মারা গেছেন। মুজিব জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বান্দরবানে মঞ্চায়িত হয়েছে নাটক বিষাদ কাহন। শুক্রবার শহরের অরুণ সড়কে টাউন হল প্রাঙ্গণে জেলা শিল্পকলা একাডেমি নাটকটি মঞ্চায়িত করে। রুবায়েত আহমেদের লেখা এবং নির্দেশনায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় প্রথমবারের মতো বান্দরবানের মুক্তিযোদ্ধাদের ভূমিকা এবং স্থানীয় বাসিন্দাদের কাহিনী তুলে ধরা হয় এই নাটকে। নাটক শেষে এর কলাকুশলীদের সনদ দেওয়া হয়। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। লোকালয়ে বেড়েছে সুন্দরবনের বন্যপ্রাণীদের আনাগোনা, কখনো খাদ্যের সন্ধানে আবার কখনো পথ ভুলে, বলছে বন বিভাগ। পাহাড়ি ঢলে প্রতিবছর ডুবে যায় শেরপুরের মহারুষি এবং সোমেশ্বরী নদীর দুপার, ঘরবাড়ি ও জীবন বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী হেনস্থার আগের ঘটনা, আরও চার শিক্ষার্থী বহিষ্কার, যৌন নিপীড়ন সেলে থাকা আরও দুই অভিযোগ নিষ্পত্তি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও প্রতি উৎসাহিত করুন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা সাতটায় দেখার আমন্ত্রণ রইল।